শোনা যাচ্ছে স্যামসাং খুব দ্রুতই তাদের নিজস্ব ডিজাইনে তৈরি কাস্টম সিপিইউ ডেভেলপ করতে পারে এবং তার জন্য ইতোমধ্যেই তারা অ্যাপেল এবং এমডির এক্স ইঞ্জিনিয়ারদের অলরেডি হায়ার করা শুরু করে দিয়েছে। এবং ইতোপূর্বেই আমরা দেখেছি স্যামসাংয়ের কাস্টম যেই সিপিইউগুলো ছিল সেটা ছিল ম্যাঙ্গো সিপিইউ এবং সেগুলো অতটা বেশি পাওয়ারফুল ছিল না, যার কারণে অবশেষে স্যামসাংকে ম্যাঙ্গোস যেই সিপিইউগুলো থাকে সেগুলো বাদ দিতে হয়েছিল। এবং এখন শোনা যাচ্ছে স্যামসাং আরও পাওয়ারফুল প্রসেসর ডেভেলপ করতে যাচ্ছে, যার কারণে এআরএমে যেই এক্স সিরিজের কোরগুলো আছে সেগুলো স্যামসাংয়ের পছন্দ হচ্ছে না, যার কারণে স্যামসাং নিজেদের সিপিইউ নিজেরাই কাস্টমভাবে তৈরি করবে এমনটাই শোনা যাচ্ছে, যার কারণে অ্যাপেল এবং এমডির ইঞ্জিনিয়ার তারা হায়ার করা শুরু করে দিয়েছে। তো আপনার কি মনে হয় স্যামসাংয়ের কাস্টম যে সিপিইউ সেটা কতটা ভালো হতে পারে? ইতোপূর্বে কিন্তু আমরা স্যামসাংয়ের কাস্টম সিপিইউ থেকে খুব একটা ভালো বেনিফিট পাইনি, কারণ স্যামসাংয়ের কাস্টম সিপিইউগুলো অনেক বেশি হিট প্রডিউস করে এবং খুব ল্যাগি ল্যাগি ফিল দেয়, যেমনটা আমরা এক্সিনোসের আগের প্রসেসরগুলোতে দেখে আসছি। তো আপনার মতামত স্যামসাংয়ের নিজস্ব কাস্টম সিপিইউকে নিয়ে আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অন্যদিকে স্যামসাংয়ের S21 FE মানে S21 ফ্যান এডিশন খুব দ্রুতই আসতে চলেছে, যেমনটা আমরা আগের টেক নিউজে আপনাদের জানিয়েছিলাম। এবং রিসেন্টলি এই স্মার্টফোনটি গিগবেঞ্চে লিস্টেড হতে দেখা গেছে Snapdragon 888 প্রসেসরের সাথে, এবং এখান থেকে এটাও দেখা গেছে এখানে 6GB র্যাম রয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে স্যামসাংয়ের S21 FE বা S21 ফ্যান এডিশন খুব দ্রুতই আনতে চলেছে স্যামসাং। যেমন কিছু ইনফরমেশন বেরিয়ে এসেছিল যে স্যামসাংয়ের S21 FE নাকি আসবে না চিপ শর্টেজের কারণে, কিন্তু এই লিস্টিংগুলো দেখে তেমনটা মনে হচ্ছে না। এই লিস্টিংগুলো দেখে মনে হচ্ছে স্যামসাংয়ের S21 FE খুব দ্রুতই আনতে চলেছে স্যামসাং। তো আপনার মতামত কি স্যামসাংয়ের S21 FE কে নিয়ে আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন।